তেঁতুল আচার বানাবে নরেন্দি? এই এক আমাদের বৌরানী, তেঁতুল দেখলে আর রেহাই নেই, আর কিচ্ছু চায় না। তেঁতুলের আচার আমার খুব ভালো লাগে। তাই? এটা তুমি কি করলে কনক? কি করলাম বড় মা? ঝিলমিলের জন্য আচার বানাবো বলে তেঁতুল আনালাম, তুমি তার থেকে খানিকটা খাবলা মেরে খেয়ে নিলে। বুঝতে পারিনি বড় মা। তোমার যদি তেঁতুল খাওয়ার এতই লোভ হয়েছিল, তুমি কারোকে বলতে পারতে, সে তোমার জন্য নিয়ে আসতো। বলা নেই কনে এইভাবে তুলে খেয়ে নিলে। আশ্চর্য, এতও লেখাপড়া শিখেছো, কোনো কাণ্ড জ্ঞান হলো না তোমার। তুই আবার হাঁ করে দেখছিস কি? যাগুলো বাইরে ফেলে দিয়ে আয়। কিন্তু বড়বুদের বলছিলাম যে বৌরানি তো একটুখানি খেয়েছে, এখনো তো অনেকটা তেঁতুল আছে। তার মানে ওর নজর লাগা তেঁতুল দিয়ে আমি ঝিলমিলের জন্য আচার বানাবো? কি মুশকিল! মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার আছে নাকি? ওর যদি পেট ব্যথা হয়, যা এখান থেকে। তুমি যা করেছো করেছো, আর এরকম করো না বাপু। তোমাকে না ছোট একটা ঘরে থাকতে বলেছে, কেন বাড়ি মায়ে ঘুরঘুর করছো? আমার এসব একদম ভালো লাগে না। যাও যাও এখান থেকে, যাও। এসো এসো এসো, সাবধানে বৌমনি দেখে। বৃষ্টি বৌমনির হাতটা ভালো করে ধরে রাখ। এসো বসো তো, এখানে বসো বসো। আচ্ছা শোনো বৌমনি, এখন থেকে কিন্তু প্রতিদিন লাঞ্চের পর নিয়ম করে একটা ফল খেতে হবে, ঠিক আছে? আমি তোমার জন্য এখন একটা ফল কেটে আনি। হ্যাঁ ওমা, একটা কেন, বাড়ি ভর্তি তো ফল রাখা আছে তোমার জন্য। তুমি কি খাবে বলো? ওই তোমরা কি একটা বলো না, ফ্রুট স্যালাড বানিয়ে আনবো তোমার জন্য। হ্যাঁ সত্যি খাবে? তুমি কাঁদছ বৌরানী? কেঁদো না বৌরানী, কেঁদো না। বৃষ্টি শোনো, তুমি এক ছুটে উপরে গিয়ে একটু পুতুলগুলোকে ঘুম পাড়িয়ে দাও তো, যাবো। কনক, কই দেখি একবার আমার দিকে তাকাও। আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, যাও। আমি? হ্যাঁ তুমি যাও। কি হলো এই, সেদিন এতগুলো পুজো বার্ষিকী কিনে আনলে, আরো কতগুলো বই কিনলে, সব শেষ হয়ে গেল? মানে না, এই সময় তো তুমি এই ঘরে আসো না, আর তাছাড়া বই ছাড়া তোমাকে ঠিক মানায় না। এ বাড়িতে এসব কি শুরু হয়েছে ইন্দিরা? কি শুরু হওয়ার কথা বলছো? তুমি খুব ভালো করেই জানো যে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি। না জানি না, তোমার থেকে শুনতে চাইছি। বেশ, যে বাড়ির সংস্কার নিয়ে, সম্পর্ক নিয়ে সবাই প্রশংসা করত, সেই চৌধুরী বাড়িতে আজ আমি কিসের পদধ্বনি শুনতে পাচ্ছি ইন্দু? সেই অবিশ্বাস, ভুল বোঝাবুঝি, হিংসা, এই সব কিছু কেন আমাদের বাড়িতে এভাবে ছেয়ে গেল? কেন আবার সকলের মধ্যে দূরত্ব বাড়ছে ইন্দু? একবার যদি সম্পর্কের মধ্যে ফাটল ধরে, তাহলে তাতে যে বেনু জল ঢুকে যায়, এটা তো আমরা আগেও দেখেছি ইন্দু। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আমি আছি তো,
তোমার কি মনে হয় আমি এমনটা হতে দেব? হ্যাঁ তুমি আছো, আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। এক্ষুনি যদি তুমি শক্ত হাতে ব্যাপারটা না দমন করো তাহলে। আসলে কি জানো, এই পরিবারের লোকগুলোর মধ্যে সম্পর্কের বন্ধনটা কতটা জোরদার সেটা মাঝে মধ্যে একটু বুঝে নিতে হয়, যাতে পরে আরো বড় কোনো সমস্যা এলে খুব সহজেই তার মোকাবিলা করা যায়। আচ্ছা ইন্দু, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে কনক এই সমস্ত কিছুর জন্য দায়ী? কেন বারবার ওকে এই সব কিছুর দায় নিতে হবে? বাবা, তোমার চা। ভেতরে এসো। মা আমাকে ভেতরে আসতে বারণ করেছে। কে বানিয়েছে চাটা? মনিদি। কেন বাবা, ঠিক হয়নি? আমি তো বলে দিয়েছি তোমার চাই দুধ কম। আমি আসি বাবা। এসো। সব সময় এই সংসার সৎ মানুষেরই পরীক্ষা নেয় কনক, এটাই জগতের নিয়ম। এই যে, এই তো ননিদি, কি বানিয়েছ? ও, আজকে বৌমনের জন্য গরম গরম সিঙ্গারা করেছি, দেখো তো খেয়ে কেমন হয়েছে। গ্রেট। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাও, বৌমনের তখন হেলদি ফুড খাওয়ার কথা। সিঙ্গারার থেকে হেলদি ফুড তো কিছু হতেই পারে না। না কি হলো বড় বৌদি, তোমার হলো সন্ধ্যা দাওয়া? এসো না, সিঙ্গারা ঠান্ডা হয়ে যাবে তো। এই তো। আরে ননি, ঝিলমিলকে জিজ্ঞেস করে নিয়েছিস তো রাতে কি খাবে? হ্যাঁ বলেছে তো, স্যুপ খাবে তো। ওলি আবার সাজুগুজু করে কোথায় বেরোচ্ছে? রাহুলের সাথে? ব্যাপারটা তো সুবিধের বলে মনে হচ্ছে না, লুকিয়ে লুকিয়ে দেখা করা, তাই না? ব্যাপারটা অরূপকে জানালে কেমন হয়? আমি কিন্তু কোথাও যাব না, তোমার যা বলার এখানে বলো। ওলি, সব কথা কি সব জায়গায় বলা যায় না, বলা উচিত? মানে? মানে আমার কিছু জানার আছে, তোমাকে কিছু বলারও আছে। কি হলো, কি ভাবছো? কি ভাবছো ওলি, বলো। আরে এত লেট করে চলবে না, তোমার দাদা ভাইরা চলে আসবে, তখন আরেক বিপদ হবে। চলো গাড়িতে ওঠো। আরে অত না ভেবে চলো। বড় বৌদি, তুমি এখন কিচ্ছু জানো না, এখনকার ট্রেন্ড হচ্ছে বাবা মারা একটা নামের লম্বা লিস্ট বানিয়ে ফেলে, তারপর ছেলে মেয়ে কোনটা হচ্ছে সেটা দেখে নিয়ে একটা পছন্দ সেই নাম বসিয়ে দেয়, ব্যাস। যাই হোক বাবা, আমার তো একটাই স্বাদ, ওই বিদেশি কায়দায় নাম রাখা হবে না। সে এমন নাম রাখলো দাঁত কপাটি খুলে বেরিয়ে গেল বলতে গিয়ে ওসব চলবে না। ফুটফুটে বাচ্চার একটা মিষ্টি নাম। কি করবে বলো,
আরে বাবা, আজকালকার প্যারেন্টসরা বাচ্চাদের আনকমন নাম রাখবার জন্য না ওই দেশে বিদেশে গিয়ে যত সব পুরনো গুরুগম্ভীর নাম আমদানি করে বেড়াচ্ছে। ভেবে দেখো একবার। ছোট মা আসবো। কাঞ্জিলাল বাবা আপনি আসুন। ঠিক আছে। কি ব্যাপার কাঞ্জিলাল বাবা, আপনি হঠাৎ? নমস্কার ছোট মা। হ্যাঁ হ্যাঁ না ছোট মা, এই কেটে একটু দেখুন তো আপনি। দেখো তো ঝিলমিল, এই হাটটা তোমার না, এটা কাঞ্জিলাল বাবুর কাছে কি করে গেল?